এদিকে হ্যাং করলাম হচ্ছে উইন্ড চাইম, টুংটাং টুংটাং আওয়াজে বেশ ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ রাউন্ড শেপের ট্রেটা, এটাতে মানে কফি টি রেখেও খেতে পারো, কিন্তু আমি ডেকোরেট করেছি এরকমভাবে, ক্যান্ডেল রেখেছি। আর এইটার মধ্যে মানে ধুনো ধূপগুলো দিলে বেশ খুব সুন্দর ধোঁয়া বেরোয়, আমি পরের ভিডিওটায় দেখাবো। আর এটা হচ্ছে ছোট একটা সাইড টুল বলতে পারো বা সাইড টেবিল বলতে পারো, ছোট্ট একদম, এর উপরে এই জিজি প্ল্যান্টার রেখেছি, প্ল্যান্টারের সাথে আর দুটো বই। আর এখানে রাখছি হচ্ছে কার্পেটটা, এটা রেক্ট্যাঙ্গুলার শেপের কার্পেট, এটা অনেক পুরনো, মানে অনেক বিয়ের পরপরই কিনেছিলাম। আর এদিকে হচ্ছে, এই সাইডে হচ্ছে বাথরুম আমাদের, আর এইদিকে রেখেছি হচ্ছে আয়নার ঠিক পাশে, মানে ড্রেসিং টেবিলের এদিকে রেখেছি হচ্ছে একটা ছোট মানি প্ল্যান্টের টপ। তো এইভাবে সাজিয়েছি, খুব সহজ, মানে এমন কিছু হাবিজাবি করে সাজাইনি ঘর, খুব সিম্পল, নিট অ্যান্ড ক্লিনভাবে। তোমাদের কেমন লাগলো জানিও, তো সবাই কমেন্ট করে জানাতে একদম ভুলো না যে তোমাদের কেমন লাগলো এই ব্লগটা। আর সবাইকে জানাই আবারও শুভ পয়লা বৈশাখের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই কালকের দিনটা জমিয়ে আনন্দ করো, জমিয়ে খাওয়া দাওয়া করো, আর এইভাবে আমাদের চ্যানেলকে সাপোর্ট করে যাও। সবাই খুব ভালো থেকো।